একটা বাজে আর আমরা এইমাত্র শিয়ালদহ স্টেশনে অবস্থান করছি। দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন বর্তমানে শিয়ালদহতে আছি। এখান থেকে আমরা এখন ট্যাক্সি করে হাওড়া যাব। তোমাদের দেখাচ্ছি শিয়ালদহ স্টেশন, এটি পৃথিবীর মধ্যে ব্যস্ততম স্টেশন। এখানে প্রচুর লোক আনাগোনা করে, টোটাল ভারতবর্ষ যাতায়াত করে এই শিয়ালদহ স্টেশন থেকে। আমরা এখন ট্যাক্সি করে রবীন্দ্র সেতু ব্রিজের উপর দিয়ে হাওড়া যাচ্ছি, হাওড়া স্টেশনে। এটা ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু, ভারতের বৃহত্তম নদী গঙ্গা নদীর উপরেই অবস্থান করছে এই রবীন্দ্র সেতুটি, যেটা হাওড়া ব্রিজ নামে পরিচিত বা পরিচিতি প্রায়। এটি ভারতের বৃহত্তম হাওড়া স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা দীঘা উদ্দেশ্যে যাত্রা করব। সব ফোনে ব্যস্ত। ফাইনালি আমরা দীঘা স্টেশনে ঢুকছি। আমরা এখন দীঘা স্টেশনে ঢুকছি ট্রেনে করে। দীঘা স্টেশন থেকে নেমে আমরা অটো বা টোটো ধরে নিউ দীঘাতে যাব। আজকে রাত নিউ দীঘার হোটেলে রাত কাটাবো। গাইস, দীঘার ঐতিহ্যপূর্ণ জাহাজ বাড়ি। গাইস, আমরা এখন নিউ দীঘার সমুদ্র সৈকতে এসেছি। এখানে প্রচুর সংখ্যক পর্যটক এসেছে, প্রচুর সংখ্যক। আমি আশা করেছিলাম না এত পর্যটক দেখবো একবারে দীঘার সমুদ্র সৈকতে। তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভিডিওটার সাথে থাকো। আমি ভাবতে পারিনি এত সংখ্যক পর্যটক দেখবো দীঘার সমুদ্র সৈকতে। শুধু মানুষ আর মানুষ দেখতে পাবে, তোমরা দেখো বন্ধুরা, শুধু জল আর জল। গাইস, এখান থেকে সমুদ্রটা দেখতে সুন্দর লাগছে, প্রচুর সংখ্যক মানুষ দেখে ভালো লাগছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নর দ্বারা স্থাপিত দীঘার ঐতিহাসিক জাহাজ বাড়ি। এখানে চিফ মিনিস্টার, গভর্নর দীঘা পর্যটক করতে এলে এখানে থাকে। দীঘার ঐতিহ্যপূর্ণ জাহাজ বাড়ি, এখানে ভিআইপি পার্সনরা রাত কাটায়। ভিউটা সুন্দর, দীঘার জাহাজ বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী দীঘা ভিডিও বা ভিডিও আসছে।